हेलो बंधुरा, गुड मॉर्निंग। सकाल बेला उठे एकटुखानी छादे पायचारी करे निच्छि। सकाल बेला उठेई मानुषेर मने हय ना एकटु काजकर्म करि। सकाल बेला उठे मने हय किछुक्षण बोस थाकि बा एकटु हाँटाचला करि बा एकटु स्लो म्यूजिक शुनि। আপনাদের কি মনে হয়? সারা দিনই তো কাজ আছে, সকালবেলাটা একটু ফাঁকা থাকাই ভালো। আজকে সানডে, সানডের দিন মানুষ মনে করে যে সানডেতে হয়তো কাজ কম, কিন্তু সানডেতে কাজ বেশি থাকে। স্পেশাল জল খাবার, স্পেশাল লাঞ্চ, স্পেশাল ডিনার। এখন রোজই সানডে, তাই স্পেশাল তেমন কারোর বাড়িতে কিছু হচ্ছে না। চারিদিকটা নিস্তব্ধ, আমি ছাদে হাঁটছি, খুব ভাল লাগছে। আপনাদেরও রাস্তাটা দেখিয়ে দিই। এত ভোরবেলায় পুজো দিয়ে দিচ্ছে মানুষ। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চা খাবো। আমার হাজবেন্ডের উঠতে এখনও দু তিন ঘন্টা দেরি, আমি অনেক ভোরবেলায় উঠে পড়েছি। তাহলে চলুন, একটু পরে দেখা করছি। চা রেডি, আমি চা খাচ্ছি নিচের ঘরে বসে। আমার হাজবেন্ড ওপরের ঘরে ঘুমোচ্ছে। সকালবেলার চাটা একা একা খেতে ভালো লাগে না, আমরা দুজন মিলেই খাই একসাথে। কিন্তু আজকে যেহেতু ভিডিও করছি, তাই ও তো ঘুমোতে ঘুমোতে চা খায়, তাই ওর সঙ্গে গিয়ে চা খাওয়া যাবে না। চাটা কোনো রকমে খাবে, ঘুমোতে ঘুমোতে আবার চা খেয়ে ঘুমিয়ে পড়বে। এটাই হচ্ছে লকডাউনের মজা। এর যদি স্কুল থাকতো তাহলে দৌড়াদৌড়ি করে মরত। আপনারা সকালে কটায় চা খান সেগুলো আমাকে লিখে পাঠাবেন, আমার পড়তে ভালো লাগবে। সাধারণত বাড়ির হাউসওয়াইফদের খুব সকাল সকালই উঠতে হয়, আর তাদের মর্নিংটা সকাল সকালই হয়। সকালে চায়ের সাথে এই বিস্কুটটাই আমি প্রেফার করি। কেন, আমার মনে হয় যে সকালবেলা অনেক এমটি স্টমাক থাকে, তাই যে কোনো মিষ্টি বিস্কুট বা টোস্ট বিস্কুট এসব অ্যাভয়েড করাই ভালো। ক্রিম কেকার খাওয়া যেতে পারে, ক্রিম কেকার খুব হেলদি, বা ম্যারি বিস্কুট খাওয়া যেতে পারে। আপনারা কে কী বিস্কুট খান আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি আমাকে দেখতে ইচ্ছা করে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি অনেক অনেক ভালো ভিডিও আনবো, আপনাদেরও দেখতে ভালো লাগবে, অনেক গল্প হবে আপনাদের সাথে। আপনাদের অনেক কথা আমি কমেন্টে পড়তে পারবো, আমারও ভালো লাগবে। হাজবেন্ডকে এবার আমাকে 10 ঘন্টা ধরে ওঠোগো 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 বলে পেছনে লেগে থাকতে হবে, নাহলে উনি উঠবেন না। কী করবো, এটাই আমার ডিউটি হয়ে গেছে এখন, যতদিন না স্কুল নেই। তারপরে তার সঙ্গে আমার মাথায় চিন্তা আছে, কী জলখাবার বানাবতে হবে, কী জলখাবার বানাতে হবে, এটা আপনারা সকলেই চিন্তা করেন। আমাদের হাউসওয়াইফদের তার আগের দিন রাত থেকে চিন্তা হয়ে যায় যে পরের দিন কী জলখাবার বানাবো, পরের দিন কী রান্না করব, তাই না?
মানে সারাদিন যা কাজ করছি তার সাথে পরের দিন কি করবো সেটা ভাবছি। তাহলে একটু পরে আপনাদের সাথে আবার দেখা করছি। ফাইনালি আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমি করেছি আলু চচ্চড়ি, পরোটা মিষ্টি আছে। আর তোমরাও তোমাদের রবিবারে কী ব্রেকফাস্ট করছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো আজকের মতো ব্রেকফাস্টের পালা শেষ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি আমাকে দেখতে ইচ্ছা করে, আর যদি না দেখতে ইচ্ছা করে তবুও একটা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই।